এই হচ্ছে সত্যিয়া প্রেম, যে কিনা একজন এলএলবি ফেল করা অকর্মা ছেলে। তার পরিবারে তার কোনো দামই নেই, এমনকি তার কোনো বন্ধু বান্ধব নেই। বন্ধু বলতে আছে শুধুমাত্র তার বাবা। আর এই হচ্ছে কাথা, যে কিনা একজন বড় মাপের গায়িকা। তার একজন বয়ফ্রেন্ডও রয়েছে, নাম তাপান। আসলে সত্যিয়া এবং কাথা এই দুজনের নাম অনুযায়ী মূলত মুভির নামকরণ করা হয়েছে সত্যিয়া প্রেম কি কাথা। সত্যিয়া প্রেম গরিব ও অকর্মা হওয়া সত্ত্বেও কিভাবে কাথার বয়ফ্রেন্ড থাকা অবস্থায় তাকে বিয়ে করতে পারে এবং কি হয় পরবর্তীতে, তা নিয়েই মূলত আজকের গল্প। তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুটা হয় সত্যিয়া প্রেমকে দেখিয়ে। ঘরের লক্ষ্মী মেয়ের মতো সকল কাজ সে নিজেই করে, কারণ তার মধ্যে এগুলো বাদে তেমন কোনো ট্যালেন্ট নেই। বাড়িতে অকর্মার মতো বেকার হয়ে বসে থাকে বলে তার মা এবং তার বোন তাকে দিয়ে বাড়ির সকল কাজ করায়। তবে সত্যিয়া প্রায় সময়তেই ঘুমের মধ্যে বিয়ে করার স্বপ্ন দেখে। হঠাৎ একদিন তাদের প্রতিবেশী চন্দ্রেশ, যে কিনা সত্যিয়ার থেকে 6 বছরের ছোট, তার বিয়ে হয়ে যাচ্ছে। আর এই দেখে সে তার বাবাকে বলে, বাবা আমার কি বিয়ে হবে না, আমি একমাত্র চিরকুমার রয়ে যাচ্ছি। তখনই তার বাবা বলে, তুই কোনো চিন্তাই করিস না, বিয়েতে দেখ, কোনো মেয়ে যদি পছন্দ হয় আমাকে জানা। কিন্তু সে জানায় তার নাকি এখানকার কোনো মেয়েকেই পছন্দ হয় না। হঠাৎ করে সত্যিয়ার মা চলে আসে এবং তার বাবাকে ডাক দেয়, বলে ওই স্যাটেলাইট রোডের পাটেলকে জানেন তো, ভাবতেছি ওনার সাথে বিয়ের কথা বলবো। কিন্তু তখন সত্যু মনে করে তার মা তার বিয়ের কথা বলছে, তাই সে বলে ওঠে, হ্যাঁ 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 মা, বিয়ের কথা বলো, মেয়ের নাম কি। ঠিক তখনই তার বোন জানায়, আরে মেয়ের নাম না, ছেলের নাম, মা আমার বিয়ের কথা বলছে। তখন সে তার মাকে জানায়, মা আপনার কি শরম নাই, আপনার বড় ছেলে বাসায় বিয়ে ছাড়া বসে আছে আর আপনি আপনার ছোট মেয়ের বিয়ের কথা ভাবতেছেন। তখন তার মা তাকে উত্তর দেয়, সত্যিয়ার বিয়ের কথা বলতেও নাকি তার লজ্জা লাগে, আসলে সত্যিয়া হলো এলএলবি ফেইল। তার মায়ের কথা, যখন মানুষ আমাকে জিজ্ঞাসা করবে তখন আমি কি বলবো, আমার ছেলে এলএলবি ফেইল, একজন অকর্মা যার কোনো কাজ নেই। সত্যিয়ার কথা, সে তো সারাদিন ঘরের কাজ করে, তাহলে সমস্যা কোথায়। তার মায়ের উত্তর হলো, তুই তো ঘরের কাজ করলেও খুব অলস, গতকালকের প্লেট সে ধুয়েছিল, এখনো ময়লা লেগেই আছে। সত্যিয়ার কথা, এখানে তার কি দোষ, এখানে তো সাবানের দোষ। তখন তার মায়ের কথা, ঠিক আছে কালকে নতুন সাবান এনে দেবো, তাও বিয়ে করার নাম নিস না, যদি করতেই হয় তাহলে নিজেই খুঁজে নে তুই। তখন তার বোন তাকে খোঁচা মেরে কথা বলে, আরে মা ওর তো ইন্টারনেটে ফলোয়ার্সও মিলে না, মেয়ে কিভাবে পাবে। এই বিষয়ে সত্যিয়াকে নিয়ে হাসাহাসি করে তার মা ও বোন। তখন সত্যিয়ার খুব রাগ হয়, তারপর সে তার বাবার সাথে বের হয়। তখন তার বাবা বলে, বুঝলাম না, মা বোনের কথায় তোর মন খারাপের কি আছে, ওরা তো এমনই সবসময় আমাদের নিয়ে মজা করে। সত্যিয়া নিজেও যেন এখন নিজেকে দোষ দিচ্ছে, আমায় তো কেউ কিছু সময়ের জন্যই পাত্তা দেয় না, সারা জীবন কাউকে কিভাবে আমি আশা করব। তখন তার বাবা বলে, তোকে যেহেতু কেউ ফলোই করে না তাহলে অ্যাকাউন্ট ডিলিট করে দে। হঠাৎ সত্যিয়া বলে, ওর জন্যই তো করি না। এই শুনে তার বাবা বলে, কার জন্য। সে তার বাবাকে কিছু বলে না, কিন্তু তার মুখেই কাথা নামটা শুনতে পাই আমরা। আর এখান থেকেই দৃশ্য চলে যায় পরের দিনে। একটা গানের মাধ্যমে আমাদের সাথে কাথার পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, আর বোঝা যায় কাথা এবং তার গানের প্রতি আমাদের সত্যিয়া খুবই আসক্ত। এখান থেকেই মূলত তাদের প্রথম পরিচয় হয়েছিল। আজকে শো শেষে কাথাকে ডিরেক্ট সে প্রেমের প্রস্তাব দেয়, তবে কাথা জানায় তার বয়ফ্রেন্ড আছে, আর বলতে বলতেই তার বয়ফ্রেন্ড চলে আসে। তারপর এভাবেই কয়েক মাস পার হয়ে যায়। সত্যিয়ার বাবা যায় কাথার বাবার দোকানে, সেখানে উনি দোকানের কর্মচারীকে জিজ্ঞাসা করেন, তোমাদের দোকান মালিককে দেখছি না যে। সে জানায় ওনার মেয়ের নাকি ব্রেকআপ হয়ে গেছে, তাই বাবা মেয়ে দুজনেই একটু সমস্যায় আছে। এই শুনে সে তাড়াতাড়ি করে সত্যিয়ার কাছে চলে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। এটা শোনার পর সত্যিয়া খুশিতে আত্মহারা হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে চলে যায় কাথার বাড়িতে। রাত হয়ে গিয়েছে, কিন্তু দারোয়ান তাকে ভেতরে ঢুকতে বাধা দেয়, তাই সে কৌশলে লুকিয়ে তার বাড়ির পেছন দিয়ে প্রবেশ করে এবং সে কাথাকে উপরে বেলকনিতে দেখতে পায়। সত্যিয়া তাকে ডাক দেয়, কিন্তু কাথার কোনো সাড়া শব্দ নেই। এক পর্যায়ে সত্যিয়া তার সামনে গেলে সে দেখে কাথা নিজের হাতের শিরা কেটে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। আর তোমাদেরকে বলে রাখি, সুইসাইড কখনোই কোনো কিছুর সমাধান হতে পারে না, এটা খুবই জঘন্য একটা কাজ। সাথে সাথেই তাকে হসপিটালে নিয়ে যায় সত্যিয়া। ডাক্তার জানায় সময় মতো হসপিটালে আনার জন্য কাথা বেঁচে গিয়েছে। ঠিক তখনই কাথার বাবা চলে আসে। সত্যিয়াকে সে জিজ্ঞাসা করে, তোমাকে তো চিনলাম না বাবা। সত্যিয়া তার পরিচয় দেয়, সে সরাসরি এমনটাও জানায় সে তার মেয়েকে পছন্দ করে, তাই তার বাড়িতে এসেছিল তাকে প্রপোজ করতে, আর এই ঘটনা দেখে তাকে হসপিটালে নিয়ে এসেছে। সরাসরি এমন সত্য কথা শুনে কাথার বাবাও অবাক। ডাক্তার তাকে জানায়, সুইসাইড অ্যাটেম্প্ট করার কারণে বিষয়টা পুলিশকে জানাতে হবে, কিন্তু সত্যিয়া যেহেতু এলএলবি পড়েছে তার জানা আছে এখন কি করতে হবে, তাই সে ডাক্তারকে সব জানায়। এইসব না করেও বিষয়টা হ্যান্ডেল করা যাবে। এইটা দেখে কাথার বাবা চমকে যায়। ওই দিন রাতে যখন সত্যিয়া ও তার বাবা ছাদে বসে দুষ্টু পানি পান করছিল, আমি এটা বুঝি না, মানে বাপ আর ছেলের মধ্যে এত ঘনিষ্ঠতা কিভাবে সম্ভব, যাক বাদ দিই। ঠিক তখনই কাথার মেসেজ চলে আসে সত্যিয়ার ফোনে, থ্যাঙ্কস ফর সেভিং মাই লাইফ। এই মেসেজ দেখার পর সত্যিয়া আর ঘুমাতেই পারছে না। পরদিন সকালেই একটা লাল গোলাপের তোড়া নিয়ে সে চলে যায় কাথার বাড়িতে। ফুলের তোড়াটা দেওয়ার পর সে বলে,
কখনো আর নিজের জান নেওয়ার চেষ্টা করো না। যদি জান নিতেই হয় তাহলে যার কারণে সমস্যাটা হয়েছে তার জান নিও। এসব কথা কাথার বাবা শুনে ফেলে, যেটা তাকে খুবই মুগ্ধ করে। পরের দিনই সাত্যার বাবা মাকে না জানিয়েই কাথার বাবা মা চলে আসে তাদের বাড়িতে। কিন্তু তখন সাত্যা গভীর ঘুমে মগ্ন। তার বাবা এসে তাকে ডাকলে সে ঘুমের ঘোরেই বলতে থাকে স্বপ্নে নাকি সে কাথার সাথে ঘোরাঘুরি করছিল। কিন্তু সে তো জানে না কাথার বাবা মা সব কথা শুনছে। চোখ খোলার পর যখন সে দেখে তার আঙ্কেল আন্টি তার সামনে, সাত্যা লজ্জায় লাল হয়ে যায়। এখন কি করবে? একটু পরেই কাথার বাবা হরিকৃষ্ণজি বলে, আমার মেয়ের জন্য আপনার ছেলের হাতটা চাইতে এসেছি। এই কথা শোনার পর সবাই তো মহা খুশি হয়ে যায়। কিন্তু সবকিছু এত সহজে কিভাবে হয়ে গেল? আমার মতো আপনাদেরও প্রশ্ন থাকতে পারে, এ বিষয়টি একটু পরেই জানতে পারবেন, দেখতে থাকুন। সাত্যা হরিকৃষ্ণজিকে বলে, আমি তো কিছুই করি না, বেকার ছেলে, তাহলে আপনার মেয়েকে আমার সাথে কিভাবে বিয়ে দিবেন? হরিকৃষ্ণজি বলে, সমস্যা নেই, আমার মেয়ের জান বাঁচিয়েছ, আবার তাকে নিয়ে স্বপ্নও দেখো, এটাই অনেক। পরের দিন সাত্যা তার পুরো পরিবারকে নিয়ে বিয়ের কথা পাকা করতে যায়। যখন কাথাকে জিজ্ঞাসা করা হয় এই বিয়েতে সে রাজি কিনা, তখন সে জানায় না এই বিয়েতে তার কোনো মত নেই। বলা যায় এক প্রকার তার মতের বিরুদ্ধেই হচ্ছে, কিন্তু সে বিরোধিতা করবে না, সে রাজি। কাথা জানায় জীবনে নিজে নিজে সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক ভুলভাল করেছে, এবার বাবার সিদ্ধান্ত মেনে নিতে চায় সে। যাই হোক, খুব ধুমধাম করেই তাদের বিয়ে হয়। কাথা যেহেতু সাত্যার বাড়িতে প্রথম, সে একটু আনকমফোর্টেবল ফিল করছিল, আর এমনিতেই তার মতের বিরুদ্ধে বিয়েটা হয়েছে, তাই সে সাত্যার কাছ থেকে নিজেকে দূরে দূরে রাখছে। সাত্যার তো নিজের ফার্স্ট নাইট নিয়ে অনেক এক্সাইটমেন্ট ছিল, তবে তার পুরোটাই পানি হয়ে গেল। সাত্যা নিজের মতো শুয়ে পড়ে এবং বলে, জানো আমি এখনো ভার্জিন, আমি আমার বউয়ের জন্য এখনো নিজেকে ভার্জিন রেখেছি। কিন্তু কাথা তার তেমন কোনো কথার উত্তরই দিল না। এক পর্যায়ে ঘুমানোর পর সাত্যার নাক ডাকা শুরু হয়, আর যার কারণে কাথার ঘুমাতে অসুবিধা হচ্ছিল, তাই বিয়ের ফার্স্ট নাইটটাও সাত্যা তার বাবার সাথেই কাটায়। এইভাবে কেটে যায় 2 সপ্তাহ, আর সেও তার নাক ডাকা ঠিক করার জন্য অনেক মেডিসিন নেয়, অনেক ধরনের ব্যায়াম করে, কিন্তু তাও কোনো লাভ হচ্ছিল না। এইভাবে নিজের ঘর ছেড়ে অন্য জায়গায় ঘুমাতে ঘুমাতে সেও বিরক্ত হয়ে যায় এবং কাথাকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে ইচ্ছা করেই ঘুমাতে চাও না, যাতে তোমার সাথে আমি ঘনিষ্ঠ হতে না পারি, তাই না? কাথা জানায়, হ্যাঁ এটাই কারণ। আর এখানেই কাথা তাকে একটা সত্য কথা বলে। আসলে কাথার ছোট থেকেই এক বিশেষ রোগ আছে, যেটা হলো একটা মানুষের মধ্যে নির্দিষ্ট সময় পর যেই একটা সেক্সুয়াল অনুভূতির তৈরি হয়, সেই ক্ষেত্রে কাথা সম্পূর্ণই ব্যতিক্রম। তার মধ্যে শুরু থেকে কখনো এই কামভাবটার সৃষ্টি হয়নি, যাকে মেডিকেল ভাষায় বলা হয় ইসেক্সুয়াল। আর এজন্যই তার ফ্যামিলি তার বিয়ে নিয়ে সব সময় দুশ্চিন্তায় ছিল। সাত্যা জিজ্ঞাসা করে, তাহলে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার কিচ্ছু হয়নি? কাথা জানায়, না, আর এ কারণেই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, চাইলে তুমিও আমাকে ছেড়ে দিতে পারো। পরদিন সাত্যা হরিকৃষ্ণজির দোকানে যায় এবং প্রচণ্ড রাগ নিয়ে বলে, আপনি আমাদের সাথে মিথ্যে কেন বলেছেন? আপনার মেয়ে ইসেক্সুয়াল আমাদের বলেননি তো? তখন তার শ্বশুর তাকে বলে, কাথা এগুলো তোমাকে মিথ্যা বলেছে হয়তো, যাতে তুমি তার কাছে না যাও, ওকে তুমি বোঝানোর চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আর এভাবেই দেখতে দেখতে তাদের বিয়ের একটা মাস পূরণ হয়ে যায়। তাই সাত্যা একটা হলুদ গোলাপের তোড়া নিয়ে তাকে বলে, হ্যাপি 1 মান্থ ওয়েডিং অ্যানিভার্সারি। তখন কাথা জানায়, কিন্তু এই দিনে তো সবাই লাল গোলাপ দেয়, আর তুমি আমায় হলুদ গোলাপ দিলে যে? সে বলে, হ্যাঁ জানি তো, কিন্তু আমরা আগে বন্ধু হব, তাই হলুদ গোলাপ দিলাম। তারা দুজনেই অল্প হেসে নেয়। সাত্যা তার বোনের বান্ধবীর ফিয়ান্সির বার্থডেতে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দেয়। একটু চিন্তা করে সে রাজি হয়ে যায়। যখন তারা পার্টিতে যায়, তারা সবাই পরিচিত হওয়ার সময় সাত্যার বোনের বান্ধবীর মোবাইলে তাপান নামক একজনের কল চলে আসে, আর এইটা দেখে কাথার মন খারাপ হয়ে যায়। কারণ আগেই দেখেছি তাপান হচ্ছে তার এক্স বয়ফ্রেন্ড। ব্যাপারটা সাত্যা খেয়াল করে। সঙ্গে সঙ্গে সাত্যা কাথাকে নিয়ে পার্টি থেকে বের হয়ে আসে। সাত্যা সবসময় কাথাকে নিয়ে এমন একটা জায়গায় সময় কাটানোর স্বপ্ন দেখত, আজকে তার স্বপ্ন পূরণ হলো। তাদের মধ্যে এই প্রথম শুরু হলো একটা সুন্দর সম্পর্ক। এখন তারা মোটামুটি বন্ধুর মতোই কথা বলে, একসাথে হাঁটা, গল্প গুজব করা, একে অপরকে দেখা, এভাবেই বয়ে যাচ্ছে তাদের সময়। পরের দিন যখন তারা রাতে হাঁটতে বের হয়, সাত্যা নিজের কলেজের সামনে দিয়ে যাচ্ছিল, আর প্রতিবারের মতো সে তার কলেজের নেম প্লেটে ঢিল মারে। কাথা যখন তাকে জিজ্ঞাসা করে সে কেন এই কাজটা করলো, তখন সে জানায়, আমি যখন এই রাস্তা দিয়ে যাই প্রত্যেকবার আমার ফেল করার কথা মনে পড়ে, ওরা আমাকে ফেল করিয়ে দিয়েছিল। কাথা বলে, এতে ওদের কি দোষ, তুমি নিজেই তো পড়াশোনা করনি। সাত্যার কথা, দয়া করে অন্তত আমাকে পাশ করিয়ে দিলেই তো পারতো, অন্তত আমার চাকরিটা হয়ে যেত, বাসায় কথা শুনতে হতো না। কাথা জানায়, তাহলে এক্সামটা আবার দাও। সাত্যার চিন্তা হলো, সে তো কাথার বাবার যৌতুকে দেওয়া দোকান নিয়েই ভালো আছে, এতেই তার হয়ে যাবে। কাথা উত্তরে জানায়, যৌতুকের ব্যবসা করছো, তোমার কি লজ্জা লাগে না? সে এখন চিন্তায় পড়ে যায়, তাহলে তো হিসাবে এখন তোমার বাবার দেওয়া গাড়িটাও ফেরত দিতে হবে আমার, তবে আমি কিন্তু সেটা নিজের জন্য নেইনি, বিয়ের পর তোমার যেন কোনো অসুবিধা না হয় সেজন্য নিয়েছিলাম। কাথার কথা হলো, তোমার স্কুটিতে ঘুরতে তো আমার আপত্তি নেই, তাহলে তোমার সমস্যা কোথায়?
এই শুনে পরের দিন সাত্যা তার শ্বশুরের সাথে দেখা করে। তাকে তার যৌতুকে দেওয়া গাড়ির চাবি ফেরত দিয়ে দেয় এবং নিজের স্কুটি নিয়ে চলে আসে। তারপরের সময়টায় সে কাথার কথায় এলএলবি এর এক্সাম দ্বিতীয়বার দিতে যায়। কিন্তু সাত্যার মোটেও বিশ্বাস ছিল না যে সে এক্সাম পার করতে পারবে। এক্সাম শেষে স্কুটি করে সে একটা মন্দিরে ঘুরতে আসে। ঠিক তখনই কাথা তাকে জানায়, ওই দিন রাতের জন্য সরি। মনে আছে ওই যে ওই ফার্স্ট নাইটের কথা? কাথার সরি বলার পর সাত্যা জানায় সে ওই দিনের জন্য কিছু মনে করেনি। আর এইখানেই মূলত একটা টুইস্ট আছে। এই জায়গাতেই কাথা তাকে জানায় তার জীবনে এমন কিছু সত্য আছে যা সম্পর্কে সবাই জানে না, আর এই সকল কথা সব অবস্থায় প্রকাশ করাও যায় না। এই শুনে সাত্যা তাকে একটা কথাই বলে, আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ তোমার মন না চাইবে। সময় হলে বইল, সেদিন মন ভরে শুনব। ঘোরাঘুরি শেষ করে তারা বাসায় ফিরে আসে। সাত্যা অন্য রুমে চলে যেতে ধরে, কিন্তু তখন কাথা তাকে বলে, সমস্যা নেই, তুমি আমার সাথেই ঘুমাও। সাত্যা কাথাকে জিজ্ঞাসা করে, জানো আমি ইন্টারনেটে অনেক সার্চ করেছি কিন্তু ইসেক্সুয়াল সম্পর্কে কিছু জানতে পারিনি, আমাকে বলবে কিছু? কাথা বলে, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আমি ইসেক্সুয়াল নই। এই কথায় সাত্যা অবাক হলো, পরে সে তো মহা খুশি হয়ে যায়। আসলে এই কয়দিনে সাত্যা কাথার অনেকটাই কাছের হয়ে গিয়েছে। এরপর থেকে তাদের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। তাদের মধ্যকার দেয়াল যেন ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। তবে একবার যখন কাথার কোমরের দিকটায় সাত্যার হাত পড়ে, তখন কাথার অতীতের কিছু কথা মনে পড়ে যায় এবং সে কান্না করতে শুরু করে। সাত্যাকে সে বলে, প্লিজ আমি এইসবের জন্য রেডি নই, এগুলো বলে কান্নাকাটি করতে শুরু করে সে। কিন্তু সাত্যা কিচ্ছু বুঝতে পারে না, কি হলো, সে এমন কি করলো। তারপর কাথা তাকে আবারও রুম থেকে বের করে দেয়। সাত্যা তার বাবার সাথে শোয়ার জন্য চলে যায়। এতে তার মনটাও অনেক খারাপ হয়ে যায়। তখনই তার বাবা ছেলের এই বিষয়টা লক্ষ্য করে এবং বলে, এভাবে আর কতদিন, কোনো ওয়াইফকে তো আমি দেখিনি হাজব্যান্ডের কাছ থেকে দূরে থাকতে। আমি এখনই ওকে গিয়ে জিজ্ঞাসা করছি কেন সে এমনটা করছে আমার ছেলের সাথে। তখন সে বলে, না বাবা তুমি যেও না, এটা আমাদের মধ্যেই থাকুক, আমরাই বুঝবো। পরের দিন সাত্যার ফুপি আসে বাড়িতে। ঠিক তখনই তাদের বাড়িতে প্রতিদিন যে দুধ দিয়ে যায় সে প্রতিদিনকার মতোই আসে। তখন একসময় কথার মাঝে সে সাত্যার ফুপুকে বলে, জানেন ফুপি, সাত্যার বউ একা ঘুমায় এবং সাত্যা তার বাবার সাথে ঘুমায়। এটা শোনার পর তিনি অনেকটা রেগে যান। সাত্যাকে বলে দেয় যেন এক্ষুনি তার বউকে ডেকে নিয়ে আসে, আজকে এর একটা সমাধান করতেই হবে। কেন সে তার সামান্য নাক ডাকার কারণে এমনটা করবে? তার কথা মতো সাত্যা কাথাকে ডাকতে যায়। কিন্তু কাথা জানায়, বলেছিলাম না কিছু সত্য এমন হয় যা কখনো নিজের সহ্য হয় না, আবার কিছু সত্য এমন হয় যা অন্যের সহ্য হয় না। এই বলে কাথা দরজার ওপাশ থেকেই কাঁদতে শুরু করে। আর তার কান্নার কারণে সাত্যাও এবার নিজেকে আর ঠিক রাখতে পারে না। সাত্যা নিচে চলে আসে। তার ফুপি জিজ্ঞাসা করে, কিরে তোর বউ আসলো না? আসলে এবার সাত্যা মূল সত্যটা জানার জন্য মরিয়া হয়ে উঠেছে। সাত্যা তার ফুপুর সাথে রেগে গিয়ে কথা বলছে। তার পরিবারের সবাই তার এই দুর্ব্যবহার দেখে অবাক। তার বাবা বলে, কাথা কি পারতো না নিচে এসে তার ফুপির সাথে কথা বলতে? সাত্যার উত্তর হলো, না পারতো না, আর কেন পারতো না সেটা সে নিজেও জানে না, আর এখন সেটাই জানতে যেতে হবে তার। এই বলে সাত্যা ডিরেক্ট চলে যায় তার শ্বশুরের কাছে। গিয়ে প্রথমেই জিজ্ঞাসা করে, কাথা কেন সুইসাইড করতে চেয়েছিল? দয়া করে কথা ঘুরাবেন না, পেঁচাবেন না, সোজাসুজি উত্তর দিন। আর সাত্যার এরকম কঠোর কথা শুনে সে আর কিচ্ছু লুকাতে পারে না। তিনি বলতে থাকেন, কি বলবো লজ্জার কথা, আমি কিভাবে বলতাম বিয়ের আগে আমার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পোষ্টি নষ্টি করে প্রেগনেন্ট হয়েছিল। আর এখানে সাত্যা বাকিটুকু বুঝে যায়। তারপর তিনি বলেন, তোমার সাথে আমরা অন্যায় করেছি জানি, এখন বেশি বিরক্ত করলে দুই তিনটা থাপ্পড় দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই কথা শোনার পর সাত্যা আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না। সে ডাইরেক্ট তার শ্বশুরকেই মারতে যাবে, কিন্তু কি কারণে জানেন? এ কারণে নয় যে সে সত্যটা লুকিয়েছে, বরং এ জন্য যে সে কাথাকে থাপ্পড় মারার কথা কিভাবে বলল। সাত্যা বলে, আপনি কখনো আপনার মেয়েকে বোঝার চেষ্টাটাই করেননি, ও সেদিন ফষ্টি নষ্টি করে নয়, ওকে জোর করে রেপ করা হয়েছিল। এই বলে সাত্যা চলে যায়। ওদিকে সাত্যার বাড়িতে একটু পরেই কাথা নিচে চলে আসে। সাত্যার ফুপিকে সে জিজ্ঞাসা করে, কেমন আছেন ফুপি? ফুপি বলে, আমার কথা পরে, আগে বল তুই সাত্যাকে নিজের সাথে থাকতে দিস না কেন। আর এই কথাগুলো শুনতে শুনতে এখন কাথা এতটাই বিরক্ত হয়ে গিয়েছে সে সকল সত্য তাদেরকে বলতে শুরু করে। আগের বছর তার এক লাস্ট পারফরমেন্সের পর সে তার বয়ফ্রেন্ড তাপানের কাছে রেপড হয়েছিল, যেখানে কাথা মানসিকভাবে এতটাই ট্রমার মধ্যে পড়ে যায় যে ওই দিনের পর থেকে কেউ যদি তাকে টাচও করতো তাহলে সেই ভয়াবহ ঘটনার কথা তার মনে পড়তো। তার মনে হতো যেন সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি হচ্ছে, তাই সত্যার সাথে সে এমনটা করেছে। প্রত্যেকেই তার এমন সত্য জানার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আর ওদিকে সকল সত্য জানার পর সাত্যা সরাসরি তাপানের অফিসে চলে আসে। ওখানে গিয়ে তাকে কিছু না বলে সাথে সাথে মারধর করা শুরু করে। তাকে আজ সে মেরেই ফেলবে। তবে তারপরে পুলিশ চলে আসে, সাত্যাকে ধরে নিয়ে যাওয়া হয়। কিন্তু জানা যায় তাপানের পরিবার সাত্যার এই কাজের জন্য কোনো মামলাই করেনি, যার কারণে তাকে পুলিশ ছেড়ে দেয়। কারণ তাপান নিজেও জানে সাত্যা তাকে কি কারণে মারতে এসেছিল। যদি সাত্যা তার বিরুদ্ধে মুখ খুলে তাহলে তাপানের আর কিছু করার থাকবে না।
সাত্যা বাসায় চলে আসে। তার হাতে রক্ত দেখে কাথা জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার সাথে? আমি এখনই ব্যান্ডেজ নিয়ে আসছি। সাত্যা জানায়, এটা আমার নয়, তাপানের রক্ত। সাত্যার বাবা বলে, হারি কৃষণজির কাজটা করা ঠিক হয়নি, এখনই সে বের হবে, তাকে জিজ্ঞেস করবেন কেন এত বড় কথা উনি লুকালেন। তখন সাত্যার মা জানায়, না দরকার নেই, যদি আমাদের মেয়ের সাথে এমনটা হতো তাহলে কি আপনি ওর শ্বশুরবাড়ির লোকেদের বলতে পারতেন? চুপচাপ বাসায় বসে থাকেন, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, যদি কারো দুঃখ বুঝতেই না পারেন তাহলে সেটাকে বাড়াবেন না প্লিজ। অর্থাৎ স্বাভাবিকভাবে একটা পরিবারের কাছ থেকে যেমনটা ব্যবহার আশা করা হয় বর্তমানে, তার ঠিক ব্যতিক্রম বিষয় এখানে দেখানো হয়েছে। সাত্যা কাথাকে জিজ্ঞাসা করে, তার সাথে যা হয়েছে সে কেন কাউকে বলেনি? কাথা জানায়, কি বলতাম আমি, বাবা সবসময় আমাকেই ভুল বুঝে এসেছেন, তিনি কখনো আমাকে ভরসাই করেননি, কি বলতাম আমি যে আমি আমার বয়ফ্রেন্ডের বাচ্চার মা হতে চলেছি? যদি বলতাম আমি রেপের শিকার হয়েছি তাহলেও সমাজ আমাকেই দোষ দিত, তারা বলতো আমার ভুলের কারণে আমি এই ঘটনার শিকার হয়েছি, সবাই আমাকেই দোষ দিত, আমি কেন গিয়েছিলাম তার সাথে এটাই বলতো সবাই। আসলে তখন ওই ঘটনার পর কাথা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, সে কাউকে জানায়নি, কিন্তু একটা ভুলের কারণে সবাই জেনে গিয়েছিল। যেই ডাক্তারের হাতে তার অ্যাবর্শনের কেসটা পড়েছিল সে ছিল তাদের ফ্যামিলি ডক্টর, তাই সে ঘটনা পরে তার পরিবার জানতে পেরে যায়। কাথা চেয়েছিল তার সাথে হওয়া ঘটনা তার বাবাকে সে বুঝাতে পারতো না, বা বুঝালেও কেস করা মানে এই অপবাদের ঘটনা সবার সামনে চলে আসা, তাই ভয়ের কারণে সে বিষয়টা গোপন রাখতে চেয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয় যেটা সিনেমাতে দেখানো হয়েছে। কিন্তু ঘটনা যখন এইভাবে তার বাবা মায়ের সামনে চলে আসে, তারা ভাবে হয়তো বা কাথা নিজের ইচ্ছা করেই তার গায়ে কালি লাগিয়েছে। সাত্যা বলে, যা হয় ভালোর জন্যই হয়, যদি সেই ডক্টর এই সত্যটা প্রকাশ না করত তাহলে হয়তো বা কখনোই আমি তোমাকে আমার জীবনে পেতাম না। কাথা জানায়, তোমাকে কে বলেছিল হিরো সে যে আমার জান বাঁচানোর? সত্যার উত্তর, এখন হিরো যদি হিরোইনের জান না বাঁচায় তাহলে কে বাঁচাবে বলো? তারপরে দুজনে ছাদে গিয়ে অনেকটা সময় কাটায়। তাদের কথাবার্তায় ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা আবারও বাড়তে থাকে। তারা ঘুরতে বের হয়, শুরু হয় একে অপরের প্রতি কেয়ারিং। এবার কাথা ধীরে ধীরে সাত্যাকে আপন করে নেওয়ার চেষ্টা করছে, আবারও ঘনিষ্ঠ কিছু মুহূর্ত, কিন্তু আবারও তখনই কাথার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। এবার কাথা তাকে এমনটা বলে দেয়, আমি তোমার বন্ধু তো হয়ে গিয়েছি, কিন্তু কখনো তোমার বউ হতে পারবো কিনা সেটা জানি না। কাথা তার নিজের বাড়িতে চলে যেতে চায়, কারণ সে সাত্যাকে আর কষ্ট দিতে চায় না। তখন সাত্যা তার হাত ধরার অনুমতি চায়, আমি কি তোমার হাত ধরতে পারি? কাথা বলে, এতে অসুবিধা নেই। তখন সাত্যার কথা হলো, তাহলে আমি সারা জীবন তোমার হাত ধরেই কাটিয়ে দিতে পারবো। কাথা তার কথায় মুগ্ধ। কাথা জানায়, পাক্কা তো? এতে কাথা তাকে জড়িয়ে ধরে। তখনই সাত্যা মুচকি হেসে বলে, কি ব্যাপার, হাত থেকে সোজা আমার বুকে চলে আসলে যে। তারপর তারা দুজনে বাড়ি ফিরে আসে। সাত্যা যখন একা একা বসেছিল ঠিক তখনই তার মা চলে আসে, বলে, কেমন আছিস তুই? সে বলে, আমার কি হবে মা। তার মা তাকে বোঝায়, ওর কষ্টটা এখনো অনেক গভীর, যতদিন ওর মধ্যে এই ঘটনাটা থাকবে ততদিন তোকে আপন করে নিতে পারবে না সে, কিন্তু কথা দে তুই ওকে কখনো ছেড়ে যাবি না। সাত্যা তার মাকে কথা দেয়, কিন্তু সাত্যার মনে শুরু থেকেই কাথার প্রতি হওয়া অত্যাচারের কথা ঘুরপাক খায়। যেভাবেই হোক তাপানকে শাস্তি দিতেই হবে। পরের দিন সাত্যার শ্বশুর বাড়িতে একটি পুজোর আয়োজন করা হয়, কিন্তু সেখানে সাত্যা একটু দেরি করে আসে। কাথা যখন জিজ্ঞাসা করে, এত দেরি হলো কেন, কোথায় ছিলে? সে বলে, এফআইআর লিখতে গিয়েছিলাম। কাথা জানে, কিসের এফআইআর? সে বলে, তাপানের বিরুদ্ধে কেস করতে গিয়েছিলাম। তখনই সাত্যার বাবা তাকে জিজ্ঞাসা করে, বলা যায় সাত্যা এক প্রকার রাগ হয়ে বলে ওঠে, রেপ কেস করতে গিয়েছিলাম বাবা। তখনই তাদের পরিবারের সবাই শুনে এগিয়ে আসে। তার বাবা বলে, আসতে বল, এখানে অনেক মানুষ আছে। এই বিষয়টা নিয়ে তাদের বাপ বেটার মধ্যে কথা কাটাকাটি হয়। তার বাবা বলে, যা হয়েছে এখানেই শেষ কর, আর বাড়াস না, মানুষ শুনলে কি বলবে, আমাদের সম্মান চলে যাবে। সত্যের কথা, এইসব মানুষকেই তো সে বোঝাতে চায় যে রেপ কতটা খারাপ কাজ আর এর শাস্তি কতটা ভয়ানক হতে পারে। কিন্তু সত্যার বাবা ভয় পাচ্ছে, কেউ তাকে বিশ্বাস করবে না, সবাই বলবে তাহলে কাথা কেন গিয়েছিল সেখানে। কাথা চুপচাপ শুধু কথাগুলো শুনছে। সত্যা জানায়, কাথা তো না করেছিল, তারপরও তাপান তাকে জোর করেছে, অর্থাৎ এটা রেপ, সে রেপ করে খুশি আছে আর আমরা এদিকে কেন কষ্ট পাবো, তাকে শাস্তি পেতেই হবে। ঠিক তখনই কাথা বলে ওঠে, কেউ বুঝবে না, বাদ দাও, তুমি বুঝেছো এতটুকুই আমার জন্য অনেক। কিন্তু সাত্যা আজকে মানবে না, কাথাকে এই এফআইআর এর কাগজে সাইন করতে বলে। সে বলে, আমি তোমার সাথেই থাকবো সবসময়, আসলে যতদিন তাপান তার শাস্তি না পাবে ততদিন কাথার মনে সেই ঘটনা থেকেই যাবে। তাই এখন সাত্যা এতটা সিরিয়াস, তার অনেক বোঝানোর পর কাথা সাহস পায় আর কিছু পরোয়া না করেই সে সাইন করে দেয়। তারপরে দৃশ্য পরিবর্তন হয়, অনেকদিন পার হয়ে গিয়েছে, তদন্ত শেষ হলে তাপানকে পুলিশে ধরে নিয়ে যায় এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আর এইদিকে সাত্যা আর কাথাও নিজেদের লাইফ স্বাভাবিকভাবে কাটাতে শুরু করেছে, অর্থাৎ আমাদের সাত্যা এখন আর ভার্জিন নয়। ব্যাস এভাবেই শেষ হয়ে গেল সত্যা প্রেম কি কাথা।
অবশ্য এই কেস করার কারণে মাঝখানে কাথার বিরুদ্ধে অনেকে অনেক কথাই বলেছে, কিন্তু অবশেষে আসল অপরাধী শাস্তি পেয়েছে। ঘটনাটাকে তারা যতটা বড় মনে করেছিল, মানুষের কথাকে যারা যতটা ভয় পেয়েছিল, তার থেকে বেশি ভালো হয়েছে কাথার মন থেকে সেই ঘটনাটা চলে গিয়েছে। তো গল্পটা কেমন লাগলো তা কমেন্টে জানান। বাস্তব জীবনে এমন ঘটনা অনেক অহরহ দেখতে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই ঘটনাগুলো চাপা পড়ে থাকে। তাই বিষয়টা নিয়ে কমেন্টে আশা করি মতামত দেবেন। সেকেন্ড চ্যানেলের যারা অ্যাক্টিভ অডিয়েন্স ছিলেন, যারা ইউসুফ জুলেখার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। সিরিজ চালানোর চেষ্টায় আছি কিন্তু সময়টা হচ্ছে না। যাক, ওই চ্যানেলে ভিডিও নিয়ে তবেই কথা হবে। নতুন হলে সাবস্ক্রাইব করুন আর স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওটাও চাইলে দেখতে পারেন। ধন্যবাদ।